আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে মিমিক্রি করে বিতর্কে জড়ান মঙ্গলবার পাঁচই মার্চ তিনি ফের করলেন তবে এবার বদলে গেল ব্যক্তি এবার তার ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন জাস্টিস গাঙ্গুলি এরপরে বিকেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষও এদিন সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি ভালো করে ইংরেজি বলতেই পারেন না তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ঘন্টা ইংরেজিতে স্পিচ দিতে পারবেন না আর একটা বলতে গিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিমিক্রি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না তাও করে না ও তো ডিকটেটারশিপে বিশ্বাস করে তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে ভারতবর্ষে পশ্চিম বাংলার মানুষ এতগুলো লোককে জিতিয়েছে পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এতগুলো সাংসদ দিয়েছে পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে ও হরিদাস পাল কে বলার তৃণমূল আছে কি না আছে আরে বললাম না ভুসিমাল মাল একটা একবারে ভুসি মাল দেখতে থাকো দেখতে দূর থেকে দেখেছি বড্ড ভালো লেগেছে কেউ কিছু বলতে পারতো না কন্টেন্ট হতো না এইবার এস দেখবে ও শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে এক নম্বরের ভুসি মাল দু নম্বরই মাল একদম পুরো দু নম্বরই মাল কথাই ভালো করে বলতে পারে না ও ইংরেজিতে বলুক না এক ঘন্টা কথা ও পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা বলো দিতে বলো না ওকে চার বাজার কি বলছো আমি দেখো না তুমি করবে আর কিছু করতে পারে না দেখো এইবার তো কাছে আসবে একদিন তো দূর থেকে দেখেছো দূর থেকে দেখেছো সেই যেমন মা দুর্গাকে মঞ্চে তুলে দেখে দেয় না সেই তো দুর্গা দেখেছো আর কি বা মাইলট মাইলট করেছো ভয়কে খেয়ে এবার তো কাছে আসবে তোমাদের কাছের মানুষ হবে না কিছু কিছু সাংবাদিক এতে বড্ড কাছের মানুষ তবে হ্যাঁ দুর্ভাগ্য একটা জিনিস সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু কমে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করতেই তাকে বেনোচের আক্রমণ করলেন আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম ঝান্টু ভুষিমাল তিনি দাবি করেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এটাই টেকনিক উদাহরণ হিসেবে কল্যাণ বলেন যে যখনই তিনি হাইকোর্টে যেতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতেন আপনাকে আমি খুব শ্রদ্ধা করি আপনি আরও আসবেন আপনার কাছে আমি অনেক শিখি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি এটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেকনিক এটা বলতো যাতে বেশি না ঝাড়ি এরপরেই তিনি বলেন কুনাল ঘোষ স্পষ্ট বক্তা তাই কুনালের সম্পর্কে ভালো ভালো কথা বলছে যাতে কুনাল ওর সম্পর্কে কিছু না বলে দেন কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনবো একটি কিন্তু ঝান্টু জিনিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ঝান্টু জিনিস ও জানে যে কুনালকে যদি আমি একটুখানি বেশ পটি পাটি রাখি তাহলে হয়তো অ্যাটাকটা আমার কম হবে কুনাল ভালো কুনাল ভালো কুনাল ভালো ওর এইটাই হচ্ছে প্রসিডিওর এ যমন হাই গেলে ওর কোটে গেলে ও কি বলতো আমাকে আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি আমি আপনার কাছে আইন শিখছি আপনি যখন আর্গুমেন্ট করেন আপনি আরো আসুন আমি আপনার কাছে শ্রদ্ধা করি কারণ যে জানে না বেশি ঝাড়ি ও ঝাড়কে খুব ভয় গায় এবারে রাজনীতি এসে পলিটিক্যাল খায় এবার আর দিন তো বলতে পারিনি অনেক কিছু আর তো কনটেমট হবে না না ফটো এন্টি লোক একদম ও জানে ও ঝান্টু এক পুরো ঝান্টু কুনালকে একটুখানি ঠিকঠাক করে সেট করে রাখতো যাতে কুনাল আবার পেসে যে আবার উল্টো পাল্টা বেশি না বলে দেয় তো খুব স্ট্রেট কাট কথা বলে ও একটু মানে সেট করে করে লাইন করে করে ও তো লাইন বাজ লোক ও সিপিএমের সঙ্গে লাইন করে যে লাইন করে ব্রিফ পেয়েছে ও সিপিএমের সঙ্গে লাইন করে যে সিএম লাইন করে প্যানেলে ঢুকেছে এসএসসি প্যানেলে ঢুকেছে ও পুরোটাই লাইন

বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না তাও করে না ও তো ডিক্টেটারশিপে বিশ্বাস করে তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে ভারতবর্ষে পশ্চিম বাংলার মানুষ এতগুলো লোককে জিতিয়েছে পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এতগুলো সাংসদ দিয়েছে পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে ও হরিদাস পাল কে বলার তৃণমূল আছে কি না আছে আরে বললাম না ভুসি মাল একটা একবারে ভুসি মাল দেখতে থাকো দেখতে থাকো দূর থেকে দেখেছো বড্ড ভালো লেগেছে কেউ কিছু বলতে পারতো না কন্টেন্ট হতো না এইবার এস দেখবে ও শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে এক নম্বরের ভুসি মাল দু নম্বরই মাল একদম পুরো দু নম্বরই মাল কথাই ভালো করে বলতে পারে না ও ইংলিশে বলুক না এক ঘন্টা কথা ও পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা বলো দিতে বলো না আমাকে চার বছর ধরে কি আমি দেখো তুমি করবে আর কিছু করতে পারো না দেখো এইবার তো কাছে আসবে একদিন তো দূর থেকে দেখেছো দূর থেকে দেখেছো সেই যেমন মা দুর্গা কে মঞ্চে তুলে দেখে দেয় না সেই তো দুর্গা দেখেছো আর কি বা মাইলট মাইলট করেছো ভয় খেয়েছো এবার তো কাছে আসবে তোমাদের কাছের মানুষ হবে না কিছু কিছু সাংবাদিক এতে বড্ড কাছের মানুষ তবে হ্যাঁ দুর্ভাগ্য একটা জিনিস সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু কমে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করতে ভাষায় এভাবেই আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম ঝান্টু কি বলছেন শুনুন কিন্তু ঝান্টু জিনিস অভিজিৎ ঝান্টু জিনিস ও জানে যে কুনালকে যদি আমি একটুখানি বেশ পটি পাটি রাখি তাহলে হয়তো অ্যাটাকটা আমার কম হবে কুনাল ভালো কুনাল ভালো কুনাল ভালো ওর এইটাই হচ্ছে প্রসিডিওর এই যেমন হাইকোর্টে গেলে ওর কোর্টে গেলে ও কি বলতো আমাকে আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি আমি আপনার কাছে আইন শিখছি আপনি যখন আর্গুমেন্ট করেন আপনি আসুন আমি আপনার কাছে শ্রদ্ধা করি যে যাতে না বেশি ঝাড়ি ও ঝাড়কে খুব ভয় খায় এবারে রাজনীতি এসে পলিটিক্যাল খা এবার এতদিন তো বলতে পারিনি অনেক কিছু আর রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন